জ্বালানি সাশ্রয়ে অফিসের সময়সীমা কমিয়ে নতুন সূচি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধ দুদিন ঘোষণা করেছে সরকার। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল 8টা থেকে বিকেল 3টা আর ব্যাংক সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে। মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। সেচ সুবিধার জন্য গ্রামে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বুধবার থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে। মিজান আহমেদের প্রতিবেদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এবং সচিবালয়ে মন্ত্রিসভার সভাকক্ষে মন্ত্রী ও সংশ্লিষ্টরা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে ব্রিফিং এ জ্বালানি সাশ্রয় সরকারের নেয়া নতুন সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বুধবার থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলি সরকারের অধীন যা আছে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত হবে, ব্যাংকগুলো সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আর শিক্ষামন্ত্রী মহোদয় ওনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে, উনিও ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন সপ্তাহে 2 দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সেচের জন্য একটানা বিদ্যুৎ সরবরাহের সময়ও জানান তিনি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী মন্ত্রিসভাকে অবহিত করেছেন এবং আমাদের কৃষিমন্ত্রী মহোদয় এবং অন্য সবাই একটা সাজেশন দিয়েছেন যে আগামী 10 থেকে 15 দিন যাতে গ্রাম এলাকাতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যাতে আনইন্টারাপ্টেড পাওয়ার ইনশিওর করা যায়, সেই জন্য এটা অ্যাডজাস্ট করে বলা হয়েছে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যেন আনইন্টারাপ্টেড ইরিগেশন ইনশিওর করা যায়, সেই জন্য আরইবিকে যথাসম্ভব যতটুকু সম্ভব আপনার আপনার বিদ্যুৎ সাপ্লাই যেন ইনশিওর করা যায়। বুধবার থেকে ব্যাংক ও অফিসের নতুন সময়সূচি কার্যকর হলেও কবে থেকে এবং কোন 2 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তা পরে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন আকারে জানিয়ে দেবে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। 2 দিন বন্ধ, ওটা ওনারা আলাদা জারি করবেন। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।